হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ন্যারেশনের পরবর্তী পার্ট অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে কথা বলব। তো আজকে আমরা শুরু করব ন্যারেশনের দ্বিতীয় শেষ দুইটি অংশ। তো তোমাদের যাদের টেন্সের প্রবলেম আছে, তারা অবশ্যই আমার অনলাইনের হয়তো 14 নম্বর ক্লাসে টেন্সের কথা বলা আছে, সেখান থেকে তোমরা অবশ্যই টেন্সটাকে একটু ভালো করে দেখে নিবে। দেখ, আমরা কথা না বাড়িয়ে আমরা অবশ্য ক্লাসটা শুরু করে দেই। অপারেটিভ সেন্টেন্স অর্থ হলো ইচ্ছা প্রকাশক বা প্রার্থনামূলক, দোয়া বা আশা বা কামনা ইত্যাদি প্রকাশ করার ক্ষেত্রে। তো আমরা লেখা শুরু করি অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্সের রিপিটিং ভার্ব পরিবর্তন হয়ে রিপিটিং ভার্ব চেঞ্জ হয়ে প্রে বা উইশ। একটু বলে নেই যে রিপিটিং ভার্ব, যেখানে আমরা রিপিটিং ভার্ব আমরা তো আগেই বলেছি যে সাবজেক্ট বা বক্তা যে ভার্ব দ্বারা তার কার্যাবলী বা তার বক্তব্য শুরু করে তাকে রিপিটিং ভার্ব বলে। তো সেই রিপিটিং ভার্ব অনুসারে বা রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করে আমরা যদি সেখানে কোনো দোয়া বা প্রার্থনা বুঝায় তাহলে আমরা প্রে ব্যবহার করব। আর যদি লাইনটি দ্বারা যদি কোনো আশা বা কামনা প্রকাশ করে তাহলে আমরা উইশ ব্যবহার করব। তাহলে এ হলো আমাদের রিপোর্টিং ভার্ব। অপারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে প্রে বা উইশ হবে। দোয়া বা প্রার্থনার ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বটি পরিবর্তন করে প্রে ব্যবহার করব। আর যদি আশা বা কামনা বা ইচ্ছা প্রকাশ করে তাহলে আমরা উইশ ব্যবহার করব। এই দুইটা রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে এই দুইটি ভার্বে রূপান্তরিত হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা পরবর্তী কাজ কি, যে অপারেটিভ সেন্টেন্স পরবর্তী কাজটা কি হবে, অপারেটিভ সেন্টেন্সের ইনভার্টেড কমা এবং কমা উঠে গিয়ে ইনভার্টেড কমা এবং কমা উঠে গিয়ে দ্যাট বসবে। দ্যাট এবং এরপরে সাবজেক্ট, তারপরে মে বা মাইট। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে মে, পাস্ট টেন্সের ক্ষেত্রে মাইট। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে মে, পাস্ট টেন্সের ক্ষেত্রে মাইট। আমি আবার বলি যে অপারেটিভ সেন্টেন্সে আমরা 1 নম্বর রুলস অনুসারে দেই, যদি তোমরা বোঝার চেষ্টা করো তাহলে ইনভার্টেড কমা উঠে গিয়ে রোজ 2 নম্বর যদি ইনভার্টেড কমা, এই এটাকে বলা হয় ইনভার্টেড কমা। ইনভার্ট কমা উঠে গিয়ে দ্যাট বসবে। ইনভার্টেড কমা এবং কমা উঠে গিয়ে, ইনভার্টেড কমা এবং এই কমাটা উঠে গিয়ে, ইনভার্টেড কমা এবং কমা উঠে গিয়ে, হ্যাঁ কমা উঠে গিয়ে, এই দুটি ইনভার্টেড কমা এবং কমা উঠে গিয়ে দ্যাট বসবে। তারপরে সাবজেক্ট, দ্যাটের পরে সাবজেক্ট, এরপরে টেন্স অনুসারে মে বা মাইট, তারপর মূল ভার্ব থেকে বাকি অংশ, মূল ভার্ব থেকে বাকি অংশ বসবে। এই হলো আমাদের ন্যারেশনের ক্ষেত্রে অপারেটিভ সেন্টেন্স পরিবর্তন করার নিয়ম। তাহলে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে যদি দোয়া বা প্রার্থনা বুঝায় প্রে, আর যদি কোনো ইচ্ছা বা কামনা প্রকাশ করে সেটা উইশ ব্যবহার করা হবে। আর এখানে অবশ্য তোমরা আশা করি বুঝতে পেরেছ। তো আমরা এক্সাম্পলের দিকে যাই, তাহলে আশা করি সবাই বুঝতে পারবে। যেমন এক্সাম্পল দিই, লাইন বাই লাইন আমরা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। ফাদার, ছোট করে লেখার চেষ্টা করি যেহেতু বোর্ডটা ছোট। ফাদার সেড টু মি, টু মি
ইউ পাস, মে ইউ পাস দি এক্সাম। এটা প্রার্থনা ক্ষেত্রে। তাহলে এখানে বাবা বললেন যে মে ইউ পাস দা এক্সাম বা এক্সামিনেশন, অর্থাৎ তুমি পরীক্ষায় পাস করো, এটা এটা হবে দোয়া বা প্রার্থনা। তাহলে আমরা কি ব্যবহার করব, প্রে বা উইশ, দুটোর ভিতরে প্রে ব্যবহার করব। সেটা দোয়া বা প্রার্থনা বোঝালে প্রে, আর আশা বা কামনা বা ইচ্ছা ইত্যাদি প্রকাশ করার ক্ষেত্রে আমরা উইশ ব্যবহার করব। দুইটা রিপোর্টিং বার পরিবর্তন হয়। তাও এখানে আমাদের তাহলে কি ব্যবহার করব আমরা, ইনডিক্ট করলে, হ্যাঁ ইনডিক্ট করতে গেলে আমরা কি করব, ফাদার প্রেড, ফাদার 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 প্রেড দ্যাট, কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে, কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা দ্যাট বসালাম, কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা দ্যাট বসালাম। আর এখানে যেহেতু রিপোর্টিং ভার্বটি দ্বারা এখানে প্রার্থনা বা দোয়া বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে প্রে বসালাম, এবং রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স আমরা এখানে পাস্ট টেন্স করলাম রিপোর্টিং ভার্বটি প্রেড, ফাদার প্রেড দ্যাট। ইউ দ্বারা আমাকে বোঝাচ্ছে, অতএব আমি পার্সন পরিবর্তন করে আই। আর এখানে মে, আমাদের অপারেটিভ সেন্টেন্স মে দিয়ে শুরু হয়, তো যেহেতু এটা পাস্ট টেন্স আমরা মেকে মাইটে রূপান্তরিত করব, মে মাইটে রূপান্তরিত হবে। আর যদি প্রেজেন্ট টেন্স থাকতো তাহলে এখানে সেম ফর্মটাই থাকতো, ফাদার প্রেড দ্যাট আই মাইট, ফাদার প্রেড দ্যাট আই মাইট। তারপরে এই যে আগে বলেছি দ্যাট এর পরে সাবজেক্ট, এরপরে মূল ভার্ব থেকে মে বা মাইটের পর মূল ভার্ব থেকে যা আছে তাই বসবে, তাহলে আই মাইট পাস, যা আছে তাই পাস দা এক্সাম। এই হয়ে গেল আমাদের অপারেটিভ সেন্টেন্স। তাহলে অপারেটিভ সেন্টেন্স আমরা এভাবে, আমি আবার একটু রিভিশন দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি, যে আমাদের রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে প্রে বা উইশ বসবে, প্রে বা উইশ বসবে, রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে প্রে বা উইশ বসবে, দোয়া দোয়ার ক্ষেত্রে প্রে, আর আশা বা কামনা বা ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে উইশ, দুইটা যখন যেটা দ্বারা তোমরা ইনভার্টেড কমা লাইনটি দ্বারা যখন যেটা প্রকাশ করবে তখন তোমরা সেটা ব্যবহার করবে। এই গেল আমাদের অপারেটিভ সেন্টেন্স সম্পর্কে ধারণা। এবার আমরা চলে যাব ইম্পারেটিভ এক্সক্লেমেটরি সেন্টেন্সে। আমরা এখন করব এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স, তো এটা সম্পর্কে আগে তোমাদের ধারণা দিয়েছি যে এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো দ্বারা আনন্দ দুঃখ বেদনা ইত্যাদি প্রকাশ পায়। তো এখানে আমরা একাধিক ভার্ব রয়েছে, আমরা যেমন এক্সক্লেম উইথ জয় যদি আনন্দ প্রকাশ করি, রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম ইন ডিলাইট ব্যবহার করতে পারে, দুঃখের ক্ষেত্রে এক্সক্লেম উইথ সরো এক্সক্লেম অথবা অর এক্সক্লেম ইন গ্রিফ, যে কোনো একটা। তো একটা মনে রাখার চেষ্টা করো যে আনন্দের ক্ষেত্রে এক্সক্লেম অথবা এক্সক্লেম উইথ জয়, আর দুঃখের ক্ষেত্রে বা বেদনার ক্ষেত্রে এক্সক্লেম অথবা এক্সক্লেম উইথ সরো বা শাউটেড অর ক্রাই আউট, সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। তবে মূলত অল টাইম তোমরা যদি না বুঝতে পারো স্বাভাবিকভাবে তোমরা আনন্দের ক্ষেত্রে এক্সক্লেম উইথ জয় এবং দুঃখের ক্ষেত্রে বা বেদনার ক্ষেত্রে এক্সক্লেম উইথ সরো ইত্যাদি দুটি ব্যবহার করো, অথবা শুধু এক্সক্লেম। যেমন এক্সক্লেম ইস সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে ভার্ব চেঞ্জ হয়ে রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে আনন্দ বোঝালে
আনন্দ বুঝালে এক্সক্লেম এক্সক্লেম অথবা এক্সক্লেম উইথ জয়, দুঃখ বুঝালে দুঃখ বা বেদনা ইত্যাদি জাতীয় বুঝালে সিএল এক্সক্লেম অথবা এক্সক্লেম উইথ সরো, এ দুটোতেই এনাফ। আনন্দ বুঝালে আমরা এক্সক্লেম উইথ জয়, আর দুঃখ বুঝালে এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ সরো। এবার আমাদের কাজ হলো যে এক্সক্লেমেটরি সেন্টেন্স সরাসরি এক্সক্লেমেশন ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে, যেমন অ্যালাস, হুরে, ওয়াও, এই ধরনের ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে, অথবা হোয়াট বা হাউ দিয়ে শুরু হতে পারে। যেভাবে শুরু হোক আমরা সেটা বুঝে নেব যে সেটা এই লাইনটি দ্বারা বা সে ওয়ার্ডটি দ্বারা কি দুঃখ প্রকাশ করেছে নাকি আনন্দ প্রকাশ করেছে। যদি দুঃখ প্রকাশ করে থাকে আমরা সেটাকে রূপান্তরিত করে আমরা এক্সক্লেম উইথ সরো লিখব, আর যদি আনন্দ প্রকাশ করে এক্সক্লেম উইথ জয় লিখব। এরপরে ইনভার্টেড কমা এবং আগের মতো করেই অন্যান্য সেন্টেন্স বা টেন্স অনুসারে সেন্টেন্স অনুসারে ইনভার্টেড কমা এবং কমা উঠে গিয়ে দ্যাট বসবে, ইনভার্টেড কমা এবং কমা উঠে গিয়ে দ্যাট বসবে, এবং বাক্যটা অ্যাসার্টিভ হবে এবং টেন্স আগের নিয়মে যথাযথভাবে পরিবর্তন হবে। আর আরো কিছু রুলস রয়েছে, সেটা আমি করার ক্ষেত্রে তোমাদের বুঝিয়ে দেবো। যাক এখন আমরা এক্সাম্পলে চলে যাব, যেহেতু আমাদের অনলাইন ক্লাস আমরা এইভাবে এত বিস্তারিত সুযোগ থাকে না, যতটুকু সংক্ষেপে তোমাদের সুন্দর করে বোঝানো যায় সেটা চেষ্টা করব। আমরা একটা লাইন লেখার চেষ্টা করি, যেমন যেমন রহিম সেট, রহিম সেট অ্যালাস, রহিম সেট অ্যালাস, রহিম সেট অ্যালাস আই হ্যাভ আই হ্যাভ অ্যালাস আই হ্যাভ লস, হ্যাঁ লস এটাই, আই হ্যাভ লস্ট এভরিথিং, আই হ্যাভ লস্ট এভরিথিং। এখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা বোঝার চেষ্টা করবো যে এই যে অ্যালাস রয়েছে এবং নোট অফ এক্সক্লেমেশন, অ্যালাস নোট অফ এক্সক্লেমেশন, অর্থাৎ অ্যালাস দ্বারা হাই, হাই বোঝায়, দুঃখ বোঝায় বা কষ্ট বোঝায়। সেক্ষেত্রে আমাদের রিপোর্টিং এ সেট, রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে এখানে এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ সরো ব্যবহার করা হবে, এক্সক্লেম উইথ সরো ব্যবহার করবে। আশা করি অবশ্যই বুঝতে পেরেছ। তাহলে যদি এমন এক্সক্লেমেশন ওয়ার্ডগুলো দ্বারা শুরু হয় এবং ওদের যদি আনন্দ বুঝায় তাহলে এক্সক্লেম উইথ জয়, এবং এই ওয়ার্ডগুলো দ্বারা যদি কোনো দুঃখ বুঝায় তাহলে এক্সক্লেম উইথ সরো ব্যবহার করবো আমরা রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে। তো এটাকে আমরা ইনডিরেক্ট করি, এটা ডিরেক্ট নেশন, আমরা ইনডিরেক্ট করি, ইনডিরেক্ট করব। যেমন এখানে আগে বলেছি ওয়ার্ডটি দুঃখজনক, সেক্ষেত্রে রহিম এক্সক্লেম উইথ সরো, রহিম সে চেঞ্জ করবো, রিপোর্টিং ভার্ব চেঞ্জ করবো ওয়ার্ডটি অনুসারে, রহিম এক্স, এটা পাস্ট টেন্স, এটা চেঞ্জ হয়ে পাস্ট টেন্স হবে, রহিম এক্স এক্সক্লেম উইথ সরো, এই রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে দুঃখজনকের জন্য আমরা এক্সক্লেম উইথ সরো ব্যবহার করলাম। এবার কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা দ্যাট ব্যবহার করব, কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা দ্যাট ব্যবহার করব, এই যে দ্যাট ব্যবহার করলাম,
Rohim exclaimed with sorrow that তারপর বাকি বাক্যটাকে আমরা assertive করব এবং tense reporting verb অনুসারে tense পরিবর্তন করব reporting verb অনুসারে আমরা tense পরিবর্তন করব এখানে I Rohim I রয়েছে আমরা third person অনুসারে Rohim এর জায়গায় আমরা he ব্যবহার করব তো that he রয়েছে present perfect আমরা করব past perfect he had lost everything এই হলো আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স টেন্স বা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার রুলস বা নিয়ম তাহলে কি করতে হবে রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করে যদি আনন্দ বোঝায় তাহলে সেখানে এক্সক্লেইম উইথ সরো দুঃখ বোঝালে এক্সক্লেইম উইথ আনন্দ বোঝালে এক্সক্লেইম উইথ জয় আর দুঃখ বোঝালে এক্সক্লেইম উইথ সরো ব্যবহার করা হবে তারপরে আমরা রিপোর্টিং ভার্ব অনুসারে এখানে চেঞ্জ হবে রিপোর্টিং ভার্ব অনুসারে সেই শব্দগুলো চেঞ্জ হবে রিপোর্টিং ভার্ব যদি past tense থাকে তাহলে এই ওয়ার্ডগুলো যেগুলো চেঞ্জ করবে রিপোর্টিং ভার্ব আনন্দ বা দুঃখ ওগুলো past form এ হবে আশা করি বুঝতে পেরেছো এবার আমরা নেক্সট एग्जांपलে চলে যাই আমাদের एग्जांपलটা যে আমরা এই লাইনটা শুরু করেছি সরাসরি কি দিয়ে ওয়ার্ড দিয়ে এক্সক্লেমেশন ওয়ার্ড বা দুঃখ বা আনন্দ বেদনা ইত্যাদি ধরনের এক যে ওয়ার্ডগুলো থাকে শব্দগুলো থাকে যেটা দিয়ে সরাসরি বোঝায় সেটা দিয়ে আমরা তৈরি করলাম এবার আমরা সরাসরি লাইন ওয়ার্ড বা হাউ দিয়ে তাহলে এক্সক্লেমেশন বা এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো দুই ভাবে শুরু হতে পারে একটা হলো এক্সক্লেমেশন ওয়ার্ড দিয়ে এবং অন্য ভাবে ওয়ার্ড বা হাউ দ্বারা তো ওয়ার্ড বা হাউ দ্বারা এখন আমরা করার চেষ্টা করব আমরা ওয়ার্ড বা হাউ एग्जांपल দেওয়ার চেষ্টা করব যেমন মুন্না সেইট মুন্না সেইট রিপোর্টিং ভার্ব লিখলাম মুন্না সেইট হোয়াট হোয়াট দিয়ে বা হাউ দিয়ে আমরা শুরু করি হোয়াটে What a what a beautiful place it is. What a beautiful place it is. What a beautiful place it is. কি সুন্দর একটি গ্রাম এটা এটা কি সুন্দর একটি গ্রাম অবাক হয়ে বোঝানোর ক্ষেত্রে তো এখানে আনন্দ প্রকাশ করা যেহেতু এখানে অবাক হয়ে বা আনন্দ আমরা আনন্দের ক্ষেত্রে বোঝাবো আনন্দের ক্ষেত্রে বোঝাবো হোয়াট বা হাউ দ্বারা যদি বেশিরভাগ ক্ষেত্রে আনন্দের ক্ষেত্রে বোঝায় হোয়াট এ স্যাড স্টোরি ইট ইজ অথবা হোয়াট এ বিউটিফুল স্টোরি যদি স্যাড স্টোরি বলা হয় তাহলে অবশ্য সেটা দুঃখজনক তাহলে আমরা সেখানে এক্সক্লেইম উইথ সরো আর যদি হোয়াট বা হাউ দ্বারা এই সেন্টেন্স দ্বারা যদি কোনো আনন্দ বোঝায় তাহলে সেটা আমরা এক্সক্লেইম উইথ জয় দিয়ে করব অতএব এখানে যেহেতু সুন্দর কথা বলা হচ্ছে অবশ্যই সেটা এক্সাইটিং বা এক্সাইটিং একটা সিনারি একটা গ্রামের সেক্ষেত্রে এটা অবশ্যই আনন্দজনক অবাক হয়ে যাওয়ার ক্ষেত্রে তো এই ক্ষেত্রে আমরা এটাকে করব কি এক্সক্লেইম উইথ সরো দিয়ে করব রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করে এক্সক্লেইম উইথ সরো দিয়ে আমরা করব তো আমরা পরিবর্তন করি ইনডাইরেক্টে মুন্না এক্সক্লেইম উইথ মুন্না আর এরপরে এই বাক্যটাকে আমরা করব হোয়াট বা হাউ উঠিয়ে দিয়ে এটাকে অ্যাসার্টিভ করব বাক্যটাকে হোয়াট বা হাউ দিয়ে শুরু হলো সেটাকে অ্যাসার্টিভ করব এবং টেন্স অনুসারে পরিবর্তন করব মুন্না সে তাহলে মুন্না এক্সক্লেইম মুন্না এক্স past tense লিখলাম কারণ reporting verb past tense মুন্না এক্সক্লেইমড উইথ জয় কমা এবং ইনভার্ট কমা উঠিয়ে দিয়ে দ্যাট সব সময় কমা এবং ইনভার্ট কমা উঠিয়ে দিয়ে এক্সক্লেমেশন সেন্টেন্সে দ্যাট বসবে কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে গিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা দ্যাট বসাবো তারপরে সাবজেক্ট এবং বাক্যটাকে অ্যাসার্টিভ এক্সক্লেইমড উইথ জয় দ্যাট অ্যাসার্টিভ করতে গেলে আগে ইট আসবে তো ইট এখানে ইজ রয়েছে যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স অতএব ইট ওয়াজ
ইজের জায়গায় ওয়াজ টি ইট ওয়াজ এ ভেরি আর আরেকটা জিনিস বলে নেই যদি হোয়াট বা হাউ দ্বারা যদি হোয়াট বা হাউ দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায় বা ব্যক্তি সম্পর্কে বলে তাহলে অবশ্যই সেখানে আমাদের তার আগে গ্রেট বসবে আর যদি কোনো বস্তুকে বোঝায় বা অন্য কিছুকে বোঝায় তাহলে সেখানে ভেরি আসবে ভেরি আসবে আর ব্যক্তির ক্ষেত্রে গ্রেট আসবে এখানে যদি একটা গ্রামের নাম বা গ্রাম সম্পর্কে বস্তু বা একটা স্থানের নাম এক্ষেত্রে আমরা এখানে অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি বসাবো অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি আর যদি নাউন সম্পর্কে বলে তার ক্ষেত্রে আমরা গ্রেট বসাবো তাহলে এখানে আমাদের এক্সাম্পলটার অ্যান্সারটা কি হবে মুন এক্সক্লেম উই জয় দ্যাট ইট ওয়াজ ইট ওয়াজ এ ভেরি এই অ্যাসার্টিভের ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ থাকলে ভেরি করব আর যদি কোনো ব্যক্তি থাকে সেখানে আমরা কি করব গ্রেট করব কোনো নাউন থাকলে সেখানে আমরা যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে ভেরি লিখব অ্যাসার্টিভে আর যদি নাউন থাকে তাহলে আমরা অ্যাসার্টিভে গ্রেট লিখব এটা মনে রাখতে হবে তো দ্যাট ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল ভিলেজ ভেরি বিউটিফুল প্লেস শেষ তাহলে কাজটা কি যে এক্সক্লেমেটরি সেন্টেন্স দুভাবে শুরু হয় একটা হলো এক্সক্লেমেশন ওয়ার্ড দিয়ে সেটাকে বুঝতে হবে দুঃখ বা আনন্দ কিনা যেভাবে করে আমরা সে যেভাবে আনন্দ বা দুঃখ হলে আমরা সেই অনুসারে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করব এবং কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা দ্যাট বসাবো তারপর সাবজেক্ট এরপর বাক্যটাকে অ্যাসার্টিভ করব এবং টেন্স পরিবর্তন করব ঠিক এদের মতো করে তাহলে আশা করি অবশ্যই তোমরা বুঝতে পেরেছ আমরা আবার একটু বোঝানোর চেষ্টা করি আমি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স এর জন্য এটা আনন্দ বোঝাতে এক্সক্লেম পাস্ট টেন্সে লিখেছি এক্সক্লেম উইথ জয় ইনভার্টেড কমা এবং কমা উঠিয়ে দিয়ে আমরা দ্যাট বসালাম আর এই যেহেতু এটা বাক্যটা অ্যাসার্টিভ করতে হবে এই জন্য ইট ইজ বা ইট ওয়াজ পাস্ট টেন্স থাকাতে ইজ এর জায়গায় ওয়াজ হয়েছে ইট ওয়াজ ইজ ইট ইজ ইট ওয়াজ পাস্ট টেন্স রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকাতে প্রেজেন্ট ইন্ডিফিনিটিভ পাস্ট ইন্ডিফিনিটিভ ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল গার্ডেন আশা করি অবশ্যই বুঝতে পেরেছ আমি আরেকবার একটু রিপিট করি যদি এ হোয়াট বা হাউ দ্বারা সেন্টেন্সটিতে কোনো নাউন সম্পর্কে বলা হয় তাহলে অবশ্যই আমরা সেখানে অ্যাসার্টিভ করতে গেলে সে নাউনের আগে গ্রেড বসাবো আর যদি কোনো বস্তু স্থান বা অন্য কিছু সম্পর্কে বলা হয় অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমরা সেই অ্যাডজেক্টিভের উপরে অবশ্যই ভেরি বসাবো অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাসার্টিভ করার ক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছ তাহলে আমরা পরবর্তী ক্লাসগুলোতে অবশ্যই প্যাসেজ ন্যারেশন সম্পর্কে আলোচনা করবো এবং আগে প্যাসেজ ন্যারেশন রুলস তারপরে প্যাসেজ ন্যারেশন দিয়ে তো আমরা ন্যারেশনের অধ্যায়টা সমাপ্ত করব সেই বন্ধু সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ